হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা এক্সপ্লেন করব ব্রেকিং ব্যাড সিজন ওয়ানের এপিসোড নাম্বার 4। যারা এখনও আগের এপিসোডগুলো দেখেননি তারা ডিসক্রিপশন অথবা আই বাটন চেক করতে পারেন, কারণ অবভিয়াসলি যদি সেগুলো আপনি না দেখেন তাহলে এগুলোর কিছুই আপনি বুঝবেন না। সো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম ফাইনালি ওয়াল্টার তার সংসার থেকে বের হয়ে ক্রেজিডকে মেরেই ফেলে, আর আমরা এটাও জানতে পারি ক্রেজিডের কাজিন ডিয়ের জন্য কাজ করছিল। সো যদি ওয়াল্টার তাদের না মারত তাহলে তারা তাকে মেরে ফেলত। আর একদম এপিসোডের লাস্টে আমরা দেখতে পেয়েছিলাম ওয়াল্টার তার ওয়াইফকে গিয়ে বলে দিয়েছে যে তার ক্যান্সার হয়েছে। তো এপিসোড 4-এর শুরুতে আমরা দেখতে পাই হ্যাংক তার টিমকে একটা অপারেশন সম্পর্কে বলছে, আর এই অপারেশনের নাম অপারেশন আইস ব্রেকার। তখন সে সবাইকে বলে তার স্নেক মানে তার গোয়েন্দা ছিল ক্রেজি এইট, আর যখন থেকে সে এই লাইনে আসে তখন থেকেই সে তাকে খবর দিচ্ছে। এখানে কাজ করতে করতে আস্তে আস্তে সে এখানের বস হয়ে গিয়েছিল, আর তার ভাইকে সেই ডিএকে দিয়ে ধরিয়েছিল। এরপর সে বলে আমরা সাইট থেকে যেই মেদ কালেক্ট করেছি মানে যে সাইটটা বন্ধ হয়ে গিয়েছে সেখান থেকে যেই মেদগুলো তারা পেয়েছে সেটা ছিল সবচেয়ে পিওরিস্ট। যেই মেদগুলো চেক করেছে সেও তাদের বলেছে যে এত পিওর মেদ সেও কোনোদিন কুক করতে পারবে না, আর সে হচ্ছে প্রফেশনাল কেমিস্ট। তার মানে হয় এইটা, যেহেতু ক্রেজি আর তার কাজিন শহর থেকে গায়েব হয়ে গেছে তার মানে এইটা ক্লিয়ার, শহরে নতুন কোনো খেলোয়াড় এসেছে আর সেই কাজটাই বেস্ট। নেক্সট সিনে আমাদের আবারও ব্রেকিং ব্যাডে সেই কেমিস্ট্রি মানে তার ফানিনেসটা দেখিয়ে দেয়, কারণ একটু আগে যে সিনটা ছিল সেটা খুবই সিরিয়াস একটা সিন ছিল। তবে তার নেক্সট সিনেই আমরা দেখতে পাই ওয়াল্টার খুবই ফানি ওয়েতে ব্রাশ করছে। এরপর নেক্সট সিনে ওয়াল্টার, হ্যাং, ওয়াল্টার জুনিয়র, মারিও, এসকেলার মিলে একটা বারবিকিউ করছে। তখন হ্যাং একটু মজা করি ওয়াল্টার জুনিয়রকে বলে হয়তোবা মেয়েরা এখন তোমাকে দেখে ক্রেজি হয়ে যায়, সো যদি তোমার মধ্যে এখন কনফিডেন্স চলে আসে তাহলে তুমি খুব ইজিলি যে কোনো মেয়েই পটাতে পারবে। আর এমন কথা বলতে বলতেই হ্যাং ওয়াল্টারকে জিজ্ঞেস করে তার দেখা এসকেলের সাথে কিভাবে হয়েছে। তখন ওয়াল্টার পুরো স্টোরি বলে যে কীভাবে তার ল্যাবের পাশে এসকেলার একটা রেস্টুরেন্টে কাজ করত, আর সে রাস্তা ক্রস করার সময় বারবার করে তাকেই দেখত, আর কীভাবে সে তাকে অ্যাপ্রোচ করেছে। তবে এতটুকু শুনতেই এসকেলার প্রচণ্ড কান্না করে, কারণ সে নিউজ সে কোনোভাবেই সইতে পারছে না যে ওয়াল্টারের ক্যান্সার হয়েছে, আর এই নিউজটাই বারবার করে তাকে ভেতর থেকে হার্ট করছে আর সেটা কাউকে বলতেও পারছে না, এই জন্য সে কান্না করে। এরপরে সবাই জিজ্ঞেস করে তোমার কী হয়ে গেল, তখন সে বলে ওয়াল্টারকে জিজ্ঞেস করো, আর তখন ওয়াল্টার সবাইকে বলে তার লাংস ক্যান্সার হয়েছে। নেক্সট সিনে সবাই মিলে ডিসকাস করছে, আর ওয়াল্টার জুনিয়র তার রুমে বসে হেডফোনে খুবই লাউডলি কিছু রক্স মিউজিক শুনছে। এখন এখানে ওয়াল্টার বলে সে আসলে এই জন্যই এক মাস ধরে কিছুই বলেনি। কিন্তু এরপরে মারি বলে তারা বেস্ট ডক্টরকে কল দিবে আর তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওয়াল্টারের চিকিৎসা করা হবে। এখন ওয়াল্টারও এতে মত দেয়, আর লাস্টের দিকে হ্যাং বলে লাইফে যা কিছুই হয়ে যাক সে তার ফ্যামিলিকে সবসময় প্রোটেক্ট করবে। এদিকে জেসি তার রুমে তার কিছু ফ্রেন্ডসকে ইনভাইট করে, আর যখন সেখান থেকে একটা ফ্রেন্ড ওয়াশরুমের দিকে আসে তখন সে দেখতে পায় সিলিংয়ে খুবই বড় একটা ফুটো মানে যেটা দিয়ে এসিডও ডেড বডি পড়েছিল। এই জন্য সে ব্যাক করে জিজ্ঞেস করে ওখানে কি হয়েছিল। তবে অন্য একটা ফ্রেন্ড বলে আমার বাবা কন্ট্রাক্টর, সো সে এটা ফিক্স করে দিতে পারবে। তবে জেসি বলে তেমন কিছু না, যেহেতু ঘরটা পুরনো হয়ে গেছে তাই এটা একটু নরম হয়ে গেছে। এরপর তার ফ্রেন্ডরা জিজ্ঞেস করে তুমি কি এখনও মেদ কুক করো, তখন জেসি বলে এখন পর্যন্ত বেস্ট মেদ আমি অলরেডি কুক করেছি, নতুন একটা ফর্মুলা পেয়েছি আর সেটা দিয়ে আমি কুক করেছি, তবে যেহেতু এটা হেলথের জন্য ঠিক না সো এই জন্য আমি ইউজ করছি না। আর এতটুকু শুনতেই তার দুই ফ্রেন্ড সেখান থেকে উঠে চলে যাবে। তবে জেসি বলে ওয়েট আমি তো মজা করছিলাম, আর এরপর সে মেদ বের করে সেগুলো তাদের ট্রাই করতে দেয়। এখন পুরো রাত তারা তিনজন নেশা করেছে, আর জেসি উইন্ডো দিয়ে দেখতে পারে দুইটা বাইকার তাকে মারতে আসছে, এই জন্য সে ঘর থেকে পালায়। তবে সেগুলো ছিল দুইটা বাচ্চা যারা একটা ব্রোশিওর লাগানোর জন্য তার ঘরের সামনে ছিল, যার মানে আমরা বুঝতে পারি ড্রাগের জন্য জেসি একটু প্যারানর্মাল হয়ে গেছে। এরপর যখন ওয়াল্টার তার ঘরের মধ্যেও কাশে তখন তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে তোমার কোনো হেল্প লাগবে, আসলে এখন তার ওয়াইফ তাকে একটু এক্সট্রা কেয়ার করছে। এরপর মারি তার বসকে দিয়ে একটা স্পেশাল ফেভার করিয়ে তাকে সেই বেস্ট ডক্টরের একটা অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেয়। এরপরে স্কাইলার সেই ডক্টরকে কল দিয়ে জিজ্ঞেস করে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে কিনা। এখন স্কাইলার খুবই খুশি হয় কারণ বেস্ট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট সে পেয়ে গেছে। আর স্কাইলার ফোন রাখার পরে ওয়াল্টার তাকে জিজ্ঞেস করে তুমি ক্রেডিট কার্ডের কথা কি বলছিলে, তখন স্কাইলার বলে আমাদের এটা নেওয়ার জন্য $5,000 ডিপোজিট করতে হবে। এরপর একটু ডিসকাশনের পরে ওয়াল্টার বলে ওকে $5,000 আমি ডিপোজিট করে দেবো আমার পেনশনের টাকা থেকে। এরপরে ক্রেজিটের টাকা সে যেখানে লুকিয়েছিল সেখান থেকে টাকা বের করে, আর তখন ওয়াল্টার জুনিয়র এসে তার বাবাকে জিজ্ঞেস করে তুমি এমন অদ্ভুত বিহেভ কেন করছো, দেখবে কিছুই হবে না। এরপরে যখন ওয়াল্টার টাকা ডিপোজিট করতে যাচ্ছিল তখন তার পেছন দিয়ে পুলিশের একটা গাড়ি আসে, এতে করে ওয়াল্টার খুবই ভয় পেয়ে যায় আর সে পুল ওভার করে নেয়। তবে পুলিশের গাড়ি তাকে ক্রস করে সোজা সামনে চলে যায়। এরপর যখন ওয়াল্টার টাকা জমা দেওয়ার জন্য সিরিয়ালে ছিল তখন তার সামনে একটা লোক ছিল যে মার্কেটিং করে, আর সে সবসময় টাকা নিয়ে কথা বলে, মানুষের কাউকেই তেমন একটা সম্মান দেয় না,
এখন সে ফোন দিয়ে একটা মহিলার সাথে খুবই বাজেভাবে কথা বলে। এই জন্য ওয়াল্টার তার উপর প্রচণ্ড রাগ করে, তবে সে কিছু বলে না। কিন্তু এই লোকটা আবারও এপিসোডের লাস্টে আসবে, সো সেটা আমি তখনই এক্সপ্লেন করব। এরপরে নেক্সট সিনে আমরা একটা ফ্যামিলি ডিনার দেখতে পাই। এখানে প্যারেন্টস তার বাচ্চাকে জিজ্ঞেস করছে তার স্টাডি কেমন চলছে, তার খেলাধুলা কেমন চলছে ইত্যাদি ইত্যাদি। তারা একটা শব্দ শুনতে পায় আর সেটা ছিল জেসি। তখন তারা জিজ্ঞেস করে তুমি এখানে কী করছো বাবা। এরপর জেসি তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সে পুরো একদিন ঘুমায়, মানে পরদিন রাতে তার ঘুম ভাঙে। আর তার বাবা মা ডিসকাশন করছে সে কি আবারও ড্রাগ ধরলো নাকি। তার বাবা বলে আমরা তাকে থাকতে দিব যদি সে চার্চের মিটিংয়ে আসে। এদিকে জেসি তার ভাইয়ের সাথেও একটু বন্ড করার ট্রাই করে, তবে তখন তার মা এসে ডোরটা ওপেন করে দিয়ে চলে যায়, কারণ তার মনে হয় জেসি তাকে আবার কিছু উল্টাপাল্টা শিখিয়ে দেবে। এতে করে জেসি একটু রাগ হয়ে যায় আর সে তার রুমে চলে যায়। এখন যেহেতু রুমে তার ঘুম পাচ্ছে না, তাই সে তার ছোটোবেলার পুরনো স্টোরেজ ওপেন করে। এখানে তার ছোটোবেলার খেলনা আর সে ছোটোবেলার ড্রয়িংগুলো দেখতে পায়। আর এখানে ওয়াল্টারেরও খুবই একটা ফানি ড্রয়িং ছিল। এখন জেসিকে তার ফ্রেন্ড কল দেয়, মানে সেই ফ্রেন্ড যে তার রুমে এসেছিল আর জেসি তাদের কিছু মেথ ট্রাই করার জন্য দিয়েছিল। সে তাকে বলে তার আরও কিছু মেথ দরকার, কারণ তার ভাই টাউনে ব্যাক করেছে, সো এই জন্য তার কাছে যত মেথ আছে সে সব বাই করে নেবে। পরদিন জেসি সোজা ওয়াল্টারের বাসায় চলে আসে। তাকে দেখতে পেয়ে ওয়াল্টার অনেকটাই সারপ্রাইজ হয়ে যায়। সে বলে জলদি চলে যাও, তবে জেসি বলে ওয়েট, আমি কেয়ারফুল ছিলাম, আমি আগে ওয়েট করেছি আর যখন স্কেলার বেরিয়ে গেছে আমি তখনই মধ্যে এসেছি। জেসি তাকে বলে যদি আমরা আবারও মেথ কুক করি তাহলে আমাদের খুবই লাভ হবে, কারণ এটার ডিমান্ড খুবই বেশি, কারণ যেই একবার নিচ্ছে সে আবারও চাইছে। তবে এখন ওয়াল্টার কথা বলার মোড়ে একদমই নেই, তাই সে বলে তুমি চলে যাও। তবে জেসি একটু রাগ হয়েই বলে আমার কাছে যেই মেথগুলো ছিল সেগুলো বিক্রি করে আমি $4,000 পেয়েছি আর সেগুলো সে ওয়াল্টারকে দিয়ে দেয়। এরপরে নেক্সট দিনেই ওয়াল্টার তার ওয়াইফকে নিয়ে সেই ডক্টরের কাছে আসে। এখানে ডক্টর তাকে বলে যে আমাদের কাছে অ্যাভেলেবেল যে ট্রিটমেন্ট সেটা দিয়ে তোমার চিকিৎসা হতে পারে, তবে সে এটাও বলে সেটার অনেকগুলো সাইড ইফেক্ট আছে। এখানে ডক্টর বলেই যাচ্ছে, তবে ওয়াল্টারকে দেখে মনে হয় না সে কথাগুলো শুনছে। নেক্সট দিনে আমরা দেখতে পাই জেসিদের ঘরের মেয়ে জেসির রুম থেকে একটা সিগারেট পায়, মানে একটা উইড ভর্তি সিগারেট। আর এরপর তার বাবা মা তাকে প্রচণ্ড বকাবকি করে আর ঘর থেকে বেরোতে বলে। এরপর যখন বাইরে জেসি ট্যাক্সির জন্য ওয়েট করছিল তখন সেখানে তার ছোট ভাই এসে তাকে বলে থ্যাংক ইউ আমাকে সেভ করার জন্য। আসলে সেই সিগারেট ছিল জেসির ছোট ভাইয়ের। এরপর তার ছোট ভাই আবারও তার থেকে সিগারেট চায়, তবে জেসি তাকে সেটা দেয় না। এরপর জেসি চলে আসে। এদিকে স্কাইলার হসপিটালের সমস্ত প্রসেস এক এক করে দেখছিল আর সে ওয়াল্টারকে বলে তারা খুবই হেল্পফুল। আর সে নেক্সট প্ল্যান জিজ্ঞেস করলে ওয়াল্টার তাকে বলে আমাদের উচিত এটা নিয়ে অন্য কিছু চিন্তা করা। তখন স্কাইলার বলে আমরা আর কী চিন্তা করব। ওয়াল্টার তাকে বলে এখানে টাকার অ্যামাউন্ট খুবই বড়, আমাদের পকেট থেকে অলমোস্ট $90,000 দিতে হবে, সো এরপর যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমি এত বড় লোন নিয়ে তোমাদের ঝামেলা ফেলতে চাই না। এতে করে ওয়াল্টার জুনিয়র খুবই রাগ হয়ে যায় আর সে ওয়াল্টারকে বলে তুমি এখনই মরে যাও। এরপরে নেক্সট দিনে ওয়াল্টার যখন কারে গ্যাস ভরতে যায় তখন সে আবারও সেই লোকটা, মানে সেই মার্কেটিংয়ের লোকটাকে দেখতে পায়। সে আবারও সেই একই রকম করে ফোনে কথা বলছে আর ওয়াল্টারের কারপাক করার জন্য যে স্পেস ছিল সেটাও সে নিয়ে নেয়। ওয়াল্টার একটা ওয়েট ব্রাশ নেয় আর সেটা তার গাড়ির মধ্যে ঢুকে দেয়, এতে করে তার গাড়ি ব্লাস্ট করে। আর এই এপিসোড, মানে ব্রেকিং ব্যাড সিজন ওয়ানের এপিসোড নাম্বার 4 এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডে আমরা দেখতে পারি ওয়াল্টারের ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ, এই জন্য সে একটা ট্র্যাক নিতে পারে, কারণ তার সমাধান জেসির কাছে। এই জন্য তাদের আবারও একসাথে হতে হবে আর আবারও একটা টিম হয়ে কাজ করে নতুন করে ইনকাম করতে হবে। আর এই এপিসোডে জেসির খুবই ভালো করে ক্যারেক্টার ডেভেলপ হয়েছে, কারণ আগের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম ওয়াল্টারের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আর এই এপিসোডে আমরা দেখতে পাই জেসির ক্যারিয়ার ডেভেলপমেন্ট। আমরা এটাও দেখতে পাই যে জেসির ইন্টারেস্ট একটু ভিন্ন দিকেই, তবে তার মম ড্যাড তাকে শুধুমাত্র একাডেমিক্যালি এডুকেট করার ট্রাই করে, সো এই জন্যই জেসি একটু ভিন্ন দিকেই মন নিয়ে নেয়। সো যাই হোক, লাস্টে আমি একটু বলতে চাই, কেউ কেউ কমেন্ট করছেন যে ব্রেকিং ব্যাডের গল্প তেমন একটা এক্সট্রাঅর্ডিনারি না, সো আমি তাদের বলবো এটা কিন্তু এত বেশি IMDb রেটিং এমনি এমনি পায়নি। আর প্রত্যেকটা সিরিজের মধ্যেই ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ নয়তো আপনি বুঝতেই পারবেন না যে এক্স্যাক্টলি কেন সে বর্তমানে সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। সো এই জন্য যে কোনো সিরিজের প্রথম দিকে গল্পটা একটু বোরিং লাগে, তবে যতই আপনি সামনে যাবেন ততই ব্যাপারটা ব্লাস্ট করবে। সো যাই হোক, অনেক বলে ফেললাম, কমেন্ট করে জানান কেমন লাগলো এক্সপ্লেনেশন। যারা এখনও ভিডিওটা লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করুন, আর এমনই ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন বাই।